আবারও আবাস প্লাসের বাড়ি থেকে বঞ্চিত প্রকৃত বাড়ি প্রাপকরা। আবারও এমনই অভিযোগ উঠে এলো শালবনি ব্লকের 10 নম্বর কর্ণগড় অঞ্চলে, ভেঙে পড়ে যাচ্ছে বাড়ি। আধিকারিকদের বলে এবারও আবাস প্লাস থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণগড়ের বাসিন্দারা। বাড়ি পেয়েছেন একজন, আর জব কার্ড এন্ট্রি হয়েছে অন্যজনের নামে। ফলে 2017-18 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি না পেয়েও প্রশাসনের তালিকা বলছে তারা বাড়ি পেয়ে গিয়েছেন। তাই এবারের আবাস প্লাসের তালিকায় নাম থেকেও ফের একবার বঞ্চিত হতে চলেছেন কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের কর্ণগড় সহ একাধিক গ্রামের শতাধিক বাসিন্দারা। আমাদের বাড়ি হচ্ছে অনেকবার নিয়ে গেছে, হচ্ছে ছবি তুলে নিয়ে গেছে, হচ্ছে বাড়ি হবে এই সেদিন সেদিন এসে বাড়ির ছবি তুলে নিয়ে গেলো দুবার ধরে। হ্যাঁ, সব সার্ভে করে নিয়ে গেলো, কিন্তু আজকে বিডিও অফিসাররা এসেছিলেন, তারা বলছে যে আপনাদের তো বাড়ি হয়ে গেছে, আপনারা তো অনেকদিন বাড়ি পেয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু আমরা বাড়িই পাইনি, আমাদের নামের বাড়িরা অন্য ব্যক্তি বাড়ি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, অন্য লোকের নাম নাম আছে, তাহলে আমরা কি বাড়ি পাবো না? এটা কি আমাদের পাওনা বাড়ি? আমরা যদি সরকার থেকে যদি পেতাম তাহলে তো আমরা বাড়ি করে নিতাম। তো খোদ শাসক দলের পঞ্চায়েত দাবি করছেন আধিকারিকদের ভুলে বা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে, সঠিক তদন্ত হোক অবিলম্বে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছেন বঞ্চিত এলাকাবাসী। এই বিষয়ে খতিয়ে দেখতে গ্রামে গিয়েছিলেন শালবনি ব্লকের বিডিও প্রণয় দাস, তবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। আজকে বিডিও অফিস থেকে এবং এসডি অফিস থেকে লোক আসছিল, তাদেরকে বললাম যে স্যার আমার তো বাড়ি তো এরকম পরিস্থিতি, আমি থাকতে পারছি না, পুরো জল টল পড়ছে, আর আমাদের কি বাড়ি আসেনি? তখন বললো না 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 না, এরকম করে দিল, সঠিক উত্তরই দিল না। এই অঞ্চল থেকে কি আপনাদের বাড়ির ছবি নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ, অনেকবার নিয়ে গেছে। কোথা থেকে? অঞ্চলে এসে নিয়ে গেছে অনেকবার। এখন তো লিস্ট বেরিয়ে গেছে, তাহলে কি দেখা যাচ্ছে? না, লিস্টের নাম নেই। বারবার আবাস প্লাসের বাড়ি নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে আসছে শাসক দল পরিচালিত পঞ্চায়েতগুলির বিরুদ্ধে। ফলে আগামী পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা সেটাই দেখার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বেনিফিশিয়ারি ছিল আপনার খুগনি দোলই এবং শিবু দোলই। সেই শিবু দোলের জন্য যে জব কার্ডটা মারার দরকার ছিল সেটা শিবু দোলের না মেরে সুনীল পণ্ডার মেরেছে, আবার খুগনি দোলের না মেরে প্রসন্ন পণ্ডার মেরেছে। কিন্তু বর্তমানে পিএমওয়াই আবাস প্লাস যোজনায় সুনীল পণ্ডা এবং প্রসন্ন পণ্ডার নাম বেরোনোর জন্য তারা তাদের অরিজিনাল জব কার্ড দিয়েছে। সেই ক্ষেত্রে দেখাচ্ছে যে আপনারা আবাস প্লাসে পিএমওয়াই জিতে ঘর পেয়ে গেছেন।